চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্কচন্দ্র ও নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে জমে উঠেছে প্রচার প্রচারণা। প্রার্থীরা দিনরাত ব্যস্ত সময় পার করছেন গণসংযোগে, ভোটারদের কাছে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর মাকসুলুম, চর আলাউদ্দিন, চল আকরাম উদ্দিন গ্রাম রক্ষায় সরকারি উদ্যোগের দাবিতে মোহাম্মদপুর ইউনিয়নের সন্দীপ ঘাটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নদী ভাঙ্গনের শিকার ভূমিহীন কয়েকশো নারী পুরুষ। বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবে আফসার সাইমার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনহাজুজ্জামান লিটন। রাজশাহীতে আধুনিক প্রযুক্তিতে লাভজনকভাবে আখের সাথে সাথী ফসল চাষাবাদ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুগার ক্রপ ইনস্টিটিউটের ঈশ্বরদী পাবনাজনের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ ওমর আলী। চুয়াডাঙ্গায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ফ্লোরিডার টেস্ট মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সহসভাপতি হাকিমুল আলম মালিক লিটন। কুষ্টিয়া কুমারখালী পৌরসভা এলাকার মধ্যে শহর ও অবকাঠামো উন্নয়ন কর্মসূচির আওতায় এলজিডি কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী পৌর মেয়র শামসুজ্জামান অরুণ। হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ফরিদপুরের ইয়াং লাইফ অ্যাস্থেটিক অ্যান্ড লেজার সেন্টারের স্বত্বাধিকারী শান্তা ইসলাম। ফরিদপুর শহরে অবৈধ বালির ট্রাক চলাচল বন্ধ, সড়ক দুর্ঘটনায় নিহত আলবি হত্যায় জড়িতদের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করা হয়েছে। টাঙ্গাইলের দেলদুয়ারের চকতৈল আলহাস কাজী আব্দুস সালাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল হোসেনের অপসারণ ও ম্যানেজিং কমিটি গঠনের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। জামালপুরে হতদরিদ্র নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এসব সেলাই মেশিন বিতরণ করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস। খুলনা চার আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য আব্দুস সালাম মোর্শেদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটের পাঁচবিবি দারুল ইসলাম একাডেমির আয়োজনে অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা। সম্ভাবনাময় ও প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরির উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। এ বিষয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক সিটি মেয়র ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহসভাপতি আজম নাসিরউদ্দিন। আফরিন পপি, মোহনা সংবাদ।